দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বাংলাভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি ঈশান নাস্টুলা। আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করবো। আলোচনার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তারা হলেন মুক্তিযুদ্ধ সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনা করবো আগেই বলেছি সমসাময়িক বিষয় নিয়ে, এবং সবাই এখন মার্চ মাস চলছে, আমরা আগামীকালকে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছর, একই সঙ্গে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি একটু শুরুতেই স্যার আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বঙ্গবন্ধুর যেই সুদীর্ঘ জীবনের সেই বিষয়গুলো যদি একটু অবতারণা করেন, মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন আমার চেয়ে তো অনেক বেশি পুরনো, আমার বয়সটা এখনো 100 বছর হয়নি, বাট বঙ্গবন্ধুর 100 বছর হবে। তো সেজন্য আমি বঙ্গবন্ধু সব কিছু নিয়ে বলবো না, বাট যেটা নিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছে সেই বিষয়গুলো বলতে পারি। বিশেষ করে 1966 সালে যে 6 দফা দেওয়া হলো, এটা হলো তৎকালীন সময়ে বাঙালির স্বাধিকার আন্দোলন, আমরা বলতাম স্বাধিকার আন্দোলনের রূপরেখা। এটা আমি মনে করি এমন একটা দূরদর্শী বাস্তবনা ছিল যে যেটা বাস্তবায়িত হলে তৎকালীন সময়ের পূর্ব পাকিস্তান নয় সমগ্র পাকিস্তানের যে প্রভিন্সগুলি আছে সবগুলোই বেনিফিটেড হতো, কারণ পাকিস্তানও কিন্তু 4টা প্রদেশ আছে। তো যাই হোক, আমার যেটা কথা হলো সেটা হলো বাঙালি জাতির যে একটা শোষণের মুখে ছিল, যেমন ধরেন আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতাম আমরা পাট চা চামড়া বিক্রি করে, কিন্তু সেই টাকাটা জমা হতে গিয়ে পশ্চিম পাকিস্তানে। আমাদের ইন্ডাস্ট্রি যে গুটি কয়েক ছিল, সেই গুটি কয়েক ইন্ডাস্ট্রি প্রোডাকশন করে তারা যা বিক্রি করত তার টাকাটা জমা হতো পাকিস্তানে, সমস্ত ব্যাংকের সদর দপ্তর পাকিস্তানে, সমস্ত ইন্স্যুরেন্সের সদর দপ্তর পাকিস্তানে। তো একটা যে শুধু কলোনি হয়েছে, সেই কলোনিটার সমস্ত কিছুই টেনে নেওয়ার যে যন্ত্র সেটা ছিল। তো বঙ্গবন্ধু তখন বুঝতে পেরেছিলেন যে এটার থেকে মুক্তি পেতে হলে আমাদের স্বাধিকার আন্দোলন ছাড়া কোনো উপায় নাই। কাজেই দেখেন উনি যখন 6 দফা আন্দোলন দিয়েছিলেন, সেখানে অর্থনৈতিক মুক্তির কথা বলছে, রাজনীতির কথা বলছে, সমাজনীতির কথা বলছে, এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও বলছে। তো সেখান থেকে বলতে গেলে যে আমাদের মানে ধরেন আমাদের বয়সী যারা যারা আর্লি 60s কলেজে যাওয়া শুরু করেছি, আমাদের জন্য এটাই হচ্ছে পথচলা। এর আগে তো ধরেন বঙ্গবন্ধুর আরও ঐতিহাসিক জীবন আছে, সেই 52 ভাষা আন্দোলন, তারও আগে যদি চান পাকিস্তান আন্দোলন, তো বঙ্গবন্ধু ফ্রন্টলাইন ওয়ার্কার ছিল, ঠিক না? তো সেটা আমি বাদ দিয়েছিলাম। তো সেখান থেকে যখন আমাদের যাত্রা শুরু, তো 1965 সন এবং 66 সন আমি পাকিস্তান বিমান বাহিনীতে প্রশিক্ষণরত ছিলাম। তখনই আমি দেখেছি যে পাকিস্তানিদের মনোভাব একদিনের মধ্যে কিভাবে পরিবর্তন হলো, যে 7-8 তারিখের মধ্যে আমরা বুঝতে পারতেছিলাম আমাদের সিনিয়ররা আমাদেরকে একটু ভিন্নভাবে যাই হোক, আগরতলা মামলা এবং আগরতলা মামলার একমাত্র উদ্দেশ্য ছিল এই 6 দফা আন্দোলন এবং বঙ্গবন্ধুকে যদি শেষ করা না যায় তাহলে এই আন্দোলন আরও গতিবেগ হবে, কিন্তু ফলে হয়েছে বিপরীত। বঙ্গবন্ধুকে আটক করার ফলে এখানে শুরু হলো গণ অভ্যুত্থান, যার মধ্যে বলতে পারবো ছাত্রদের নেতৃত্ব ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, এখানে আরও অনেক কিছু আছে সেগুলো বলা সম্ভব না। তো সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে যখন গণ অভ্যুত্থান হলো, তো পাকিস্তান শাসক গোষ্ঠী বাধ্য হলেন আগরতলা মামলা তুলে নিতে। তখন তৎকালীন সময়ের তথাকথিত আয়রনম্যান আইয়ুব খান পদত্যাগ করে ক্ষমতা দিলেন ইয়াহিয়া খানকে। ইয়াহিয়া খান খুব ভালো মানুষ সাজলেন যে আমরা তোমাদেরকে নির্বাচন দেবো, ওয়ান ব্যাট ওয়ান ভোট, যেভাবে হবে সেভাবে দেবো। উনি আমাদেরকে এফএলও দিলেন,
LFO legal framework অর্থাৎ নির্বাচন করার জন্য কিছু আইন কানুন বের করে দিলেন বঙ্গবন্ধু সেটা তো রাজি ঠিক আছে আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে নির্বাচনে যাব তো সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর পরিকল্পনায় নির্বাচন হলো লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে এবং সেই নির্বাচনের ফলাফলে কিন্তু তারা গণনা করছে পরিকল্পনা যে তারা ফলাফল দেয়নি তো যেই নির্বাচন তারা পরিচালনা করলো যেই নির্বাচন তারা পরিকল্পনা করলো যে নির্বাচনের ফলাফল তারা ঘোষণা করলো ঘোষণা করার পরে যে না থক্ক আমরা এটা মানি না তো তার মানে দাঁড়াচ্ছে আপনি নির্বাচনে জিতার পরেও যদি আপনি ক্ষমতায় যেতে না পারেন তার মানে পাকিস্তানে আপনি কোনোদিন এই ক্ষমতায় যেতে পারবেন না আপনাকে সারা জীবন এই কলোনি হিসাবেই থাকতে হবে তখন বঙ্গবন্ধুর পক্ষে আমি মনে করি আর কোনো অপশান ছিল না যে অমুক বাণী সাথে মার্চে বলেছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম আমরা স্যার এই জায়গাটা একটু পড়ে আসবে আমি একটু না বলছি তো সেখানে যদি আপনি দেখেন যে 66 সালে যে দূরদর্শন সেই দূরদর্শনটা 1971 সালে এসে বাস্তবায়িত হয়েছে স্যার আমরা তো আসলে 66 থেকে শুরু করেছি কিন্তু তার আগেরও কিছুটি ইতিহাস রয়েছে বঙ্গবন্ধু যখন 1946 সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন সেখান থেকেই তার রাজনৈতিক উত্থান আসলে শুরু বলা যায় সেই জায়গাটা যদি আমরা একটু পিছন ফিরে যাই যেহেতু আমরা 66-এর পরে ঘটনাগুলো মোটামুটি ইতিহাসে চলে আসছে কিন্তু এইটি অজানা কিছু জায়গা আছে সেটি যদি একটু স্যার একটু ধন্যবাদ হারুন ভাই বলেছেন যে 66-তে ছয় দফার ঘোষণার পর কীভাবে বাঙালিদের উদ্দীপ্ত করেছে এবং সেটি কীভাবে স্বাধিকার এবং স্বাধীনতার সংগ্রামের দিকে ধাবিত হয়েছে এর আগে আপনি যেটা বলছেন যে 46 সালে বঙ্গবন্ধু তখন মুসলিম ছাত্রলীগ যেটা হ্যাঁ 48 সালে প্রতিষ্ঠা করেন উনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের একজন কর্মী নেতা ছিলেন এবং সেই সরোয়ারদের তৎকালীন মুসলিম লীগের দুটি ধারা ছিল একটি হচ্ছে খাজা নাজিমুদ্দিন আকরম খাঁ যারা বনেদি জোদ্দার নবাব এদের অনুসারী আরেকটি হচ্ছে সাধারণ মানুষ শ্রমিক কৃষক এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের প্রতিনিধিত্ব করতেন সেটি হচ্ছে সরোয়ার্দি এবং আবুল হাসিম বঙ্গবন্ধু ছিলেন সরোয়ার্দি আবুল হাসিমের ধারা যারা কিন্তু অবিভক্ত বাংলা চেয়েছিলেন 47-এর আগে সরোয়ার্দি আবুল হাসিম শরৎ বসু এবং কিরণ শঙ্কর রায় এরা এদের উদ্যোগে একটি অভিন্ন মানে বাংলা বিভাগের পক্ষে বিরুদ্ধে একটি উদ্যোগ নিয়েছিলেন যে বাংলা পাকিস্তানেও যাবে না ভারতেও যাবে না এর স্বতন্ত্র অবস্থান থাকবে কিন্তু সেটি যে কোনো কারণেই তখন একটি সফল হয়নি কিন্তু ওই সময় বঙ্গবন্ধু এবং তাদের ইনার সার্কেল ছিল একটি সিলেটের মোয়াজ্জেম আহমদ চৌধুরী বঙ্গবন্ধু রুহুল কুদ্দুস আহমদ ফজলুর রহমান এরা অনেকে এই ইনার সার্কেলে ছিলেন তারা কিন্তু দেখেছে আমরা যে পাকিস্তান চেয়েছি সেটি এই পাকিস্তান না জিন্নালে একত আলী খান যে পাকিস্তান সেটি না এবং বাঙালি এখানে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বাঙালির স্বার্থ উপেক্ষিত থাকবে বাঙালির স্বার্থ রক্ষিত হবে না এবং এবং অর্থনৈতিক যেটি হরণভাই বললেন যে অর্থনৈতিক শোষণ তারা চালাবে এর বিরুদ্ধে এবং সরোয়ার্দি যে বাংলার রাজনীতি করতেন এবং দেশভাগের আগে তিনি প্রধানমন্ত্রী তখন প্রধানমন্ত্রী বলা হতো প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু তাকে সরিয়ে দেশভাগের পরে প্রধানমন্ত্রী করা হলো খাজা নাজিমুদ্দিন এবং সরোয়ার্দিকে দেশভাগের পর তাকে এখানে আসার ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করলো যে তিনি পূর্ববঙ্গে আসতে পারবেন না এবং বঙ্গবন্ধু তার অনুসারী সুতরাং মুসলিম লীগের যে এই যারা মুসলিম লীগের যারা প্রগতিশীল ধারা ছিল তারা কিন্তু সংগঠিত হলো পাকিস্তানি সেই শাসকদের বিরুদ্ধে এবং যার বিস্ফোরণ ঘটল 1948 সালের 11 মার্চ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এবং 11 মার্চ ভাষা ধর্মঘট হয় রাষ্ট্রভাষার পক্ষে তার আগে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে রাষ্ট্র উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছিলেন যদিও তখন অন্য কেউ তাকে সমর্থন করেনি ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু গ্রেপ্তার হলেন পরে তো তার পূর্ব পাকিস্তান আমলের 24 বছরের মধ্যে 12 বছরই তার জেলখানায় কেটেছে এরপর 54 নির্বাচন হলো এবং আমরা যদি দেখি যে অসম্পত্ত আত্মজীবনী যদি পড়ি তার এই যে পাকিস্তান
দেশভাগের পর 1954 সাল পর্যন্ত এই যে আওয়ামী লীগকে সংগঠিত করা, তখন আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ বলা হতো, সেক্ষেত্রে কিন্তু যদি একক অবদানের কথা বলা হয়, যা গুরুত্বের কথা বলা হয়, তার অসামান্য অবদান ছিল। মৌলানা ভাসানী সামনে ছিলেন, তিনি দলের সভাপতি হন, বঙ্গবন্ধু প্রথমের যুগ্ম সম্পাদক, পরবর্তীকালে কিন্তু সাধারণ সম্পাদক হন। এবং আওয়ামী লীগ শুধু মুসলমানদের সংগঠন না, পরবর্তীকালে 1955 সালে কিন্তু নাম পরিবর্তন হলো, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হলো। অর্থাৎ একটি হিন্দু ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নির্বিশেষে একটি সব ধর্মের মানুষের রাজনৈতিক সংগঠন। 54 নির্বাচনে এখান থেকে কিন্তু মুসলিম লীগ মোটামুটি ধূলিসাৎ হয়ে যায়। 300 আসনের মধ্যে মাত্র তারা 9টি আসন পায়, বাকি সব আসন যুক্তফ্রন্ট শের-ই বাংলা মৌলানা ভাসানী সরোয়ারদের নেতৃত্বে যে যুক্তফ্রন্ট পায়। কিন্তু তারপরও বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে যেটা আছে যে 52 সালে আমরা আমাদের ভাষার জন্য রক্ত দিয়েছি, 54 সালে নির্বাচনে জয়ী হয়েও গদিতে বসতে পারিনি, এবং 58 সালে আইয়ুব খান 10 বছরের জন্য গোলাম দখল করল। এই যে ধারাবাহিক, এবং 58 সালে সামরিক শাসন জারির পর এর আগের আন্দোলন ছিল শুধু গণতান্ত্রিক শাসনতান্ত্রিক উপায়ে, কিন্তু পরবর্তীকালে দেখেছি এই যে গণতান্ত্রিক উপায়ে যাওয়ার কোনো উপায় নেই, কারণ যাওয়ার কোনো পথ নেই। কেননা আইয়ুব খান এমন এক গণতন্ত্র দিলেন মৌলিক গণতন্ত্রের নামে, যেখানে জনগণের ভোট দেওয়ার অধিকার নেই। স্থানীয় পর্যায়ে ইউপি মেম্বার হবে, তারা দেশের প্রেসিডেন্ট নির্বাচন করবে, পৃথিবীর বেসিক তথাকথিত বেসিক ডেমোক্রেসি। তারপর তো 6 দফার কথা বললেন, তার আগে একটি ঘটনা বলি যে 1963 সালে বঙ্গবন্ধু কিন্তু দেশের স্বাধীনতার জন্যে, স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করার জন্যে দেশের বাইরে গিয়েছিলেন, আগরতলা গিয়েছিলেন, যেটি আগরতলা ষড়যন্ত্র মামলার সাথে সম্পর্ক নেই, কিন্তু তৎকালীন সচেন্দ্রলাল সিংহ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী তার সাথে যোগাযোগ হয়, ভারতের দিল্লির যারা নীতি নির্ধারক তাদের সাথে যোগাযোগ হয়, কিন্তু বঙ্গবন্ধুর ওই মিশন সফল হয়নি। অর্থাৎ তারা যেভাবে সমর্থন, তারা সরাসরি সহায়তা করতে রাজি হননি, তারা চেয়েছিলেন যে তিনি ওখান থেকে লন্ডনে যাবেন, সেখানে বাংলাদেশের পক্ষে জনমত তৈরি করবেন, আর সেটি হয়নি, তিনি ফিরে এলেন। এরপর তো তিনি 6 দফা দিলেন 1963 সালে, এবং 6 দফার পর থেকে আন্দোলন নতুন গতি পায়। এবং আপনি দেখেন 6 দফার যে প্রতিটি, এই যে পাকিস্তান রাষ্ট্র কাঠামো, যেটা হরমে বললেন যে এখানকার রপ্তানি আয় ওখানে যেত, এখানকার কৃষি আয় ওখানে যেত, পাটের বিদেশে রপ্তানি করে যে আমরা টাকা পেতাম তা যেত, শিল্পের কারখানা ওখানে যেত, এবং একই চাল এখানে বিক্রি হতো যেটা কম বেশি দামে, ওখানে বিক্রি হতো কম দামে, গম সব ক্ষেত্রে নিত্যপণ্য সবগুলো। কিন্তু 6 দফায় যে রাষ্ট্র কাঠামোর যে পরিকল্পনা, যে রূপরেখা, তাতে কিন্তু পাকিস্তান যে রাষ্ট্র কাঠামো ছিল সেই কাঠামোয় আর থাকা সম্ভব না, কারণ নিরাপত্তার কথা বলছে, এবং এটি যেহেতু 65 সালের যুদ্ধের পর দেয়া, সুতরাং পূর্ববঙ্গের পর, এবং 65 সালের যুদ্ধে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হয়নি, কোনো যুদ্ধ হয়েছে পশ্চিম ফ্রন্টে, কিন্তু বাংলাদেশ কিন্তু অরক্ষিত ছিল, কারণ তারা ব্যস্ত ছিল পশ্চিম পাকিস্তান, তৎকালীন পশ্চিম পাকিস্তান রক্ষার জন্যে। সুতরাং বঙ্গবন্ধু ওই সুযোগটা নিলেন যে এই যে ভূখণ্ড, বাংলা যে ভূখণ্ড, তার নিরাপত্তা কে দেবে, তোমরা তো তার নিরাপত্তা দেয় না, আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করতে হবে। তিনি বলছেন পাকিস্তান 3 বার রাজধানী হয়েছে, প্রথমে করাচি, তারপর রাওয়ালপিন্ডি, তারপর ইসলামাবাদ, এই টাকা তো এদেশের জনগণ দিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ তো তাই সুযোগ পায়নি। সুতরাং এই যে তার অর্থনৈতিক মুক্তির যে লড়াই, এবং তারপর সেখানে 6 দফা একটি মাইলফলক ছিল। স্যার, আমি প্রভিন্সগুলিকে উনি এমন একটা কাঠামো দিয়েছেন, প্রত্যেকটা প্রদেশ কয়েকটা বিষয় বাদ দিলে, যেমন প্রতিরক্ষা, তারপর বিদেশ নীতি, অর্থনীতি, এই তিনটে বাদ দিলে বাকি সব কিছুই কিন্তু প্রদেশের কাছে চলে যেত। তাহলে প্রত্যেকটা প্রদেশ, আপনি সিন্ধু বলেন, বেলুচিস্তান বলেন, ফ্রন্টিয়ার বলেন, পাঞ্জাব বলেন, তাদের নিজস্ব বলয়ের মধ্যে যেটা ছিল, এবং এই সবগুলি প্রদেশ সেন্টারকে চালানোর জন্য তারা নির্দিষ্ট কোটা হিসেবে পয়সা দেবে। তো সেই হিসেবে বলতে গেলে পাকিস্তানের যে প্রভিন্সগুলি এখনও পর্যন্ত ডেভেলপ, তারাও কিন্তু উন্নত হতো। স্যার,
তারা বঙ্গবন্ধুর ছয় দফাকে কিন্তু বেলুচিস্তান আপনার সিন্ধু এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের রাজনীতিকরা সমর্থন করেছে, তারা ছয় দফার পক্ষে ছিলেন। সাত মার্চের ভাষণের দিকে আসতে চাই, একজন স্বাধীনতার স্থপতি সাত মার্চের ভাষণ দিলেন, তারপরে আবার কারাগারে গেলেন, সেই অবস্থা থেকে আপনারা যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, সেই সময় আসলে দিনগুলো যদি একটু স্মরণ করেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় যুদ্ধ করেছেন। প্রথম কথা হচ্ছে সাতে মার্চের ভাষণটাকে শুধু, যদিও মানে এখন বুঝি আর কি, উনি এক্সটেম্পো কথা বলেছেন, কোনো কাগজ দেখে বলেননি, উনি দাঁড়িয়েছেন সেখান থেকে অনর্গল বলে গেছেন, এবং সেই 18 মিনিটের বক্তৃতায় আমার মনে হয় না এমন কোনো বিষয় বাদ গেছে যেটা আপনি বলতে পারেন যেন এই বিষয়টা বলেনি। যেমন ধরেন আমরা সামরিক বাহিনীতে যেটা বলি আর কি, কোনো একটা মিশন আমাদেরকে যদি দেওয়া হয় যে আপনি অমুক জায়গাটা আক্রমণ করে এত তারিখের মধ্যে দখল করবেন বা মুক্ত করবেন, তো সেই হিসাবে যদি দেখা হয় আমরা সাধারণত বলি একটা পরিস্থিতি বলি, একটা মিশন বলি, একটা এক্সিকিউশন বলি, একটা যোগাযোগ ব্যবস্থা বলি, একটাকে বলি লজিস্টিক্স। এই ছোট্ট ভাষণে উনি পুরাটাই বলেছেন। যেমন আমি তো বললাম যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বাস আপনাকে বলে দিয়েছি। উনি 23 বছরের ইতিহাস 5 মিনিটে বলে ফেলছেন, কী পরিস্থিতিতে উনি বক্তৃতা দিতে উঠছেন, 23 বছরের ইতিহাস বলে ফেলছেন। তারপরে বলছেন আমি যদি আরেকবার হুকুম দেবার নাও পারি তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবে, যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত হবে শত্রুর মোকাবেলা করার জন্য। প্রথমবার এই শব্দ কিন্তু উচ্চারণ করেছে শত্রু, এর আগে কোনো ধরনের শত্রু উচ্চারণ করেনি। তাহলে আপনি দেখেন গেরিলা যুদ্ধ করতে হবে সেটাও বলে দিয়েছে, কীভাবে যুদ্ধটা করতে হবে সেটাও বলে দিয়েছে, লক্ষ্য আপনাকে বলে দিয়েছে, যোগাযোগ ব্যবস্থার কথা বলেছে যে পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দাও যদি তারা চলতে না পারে। আবার ব্যবস্থাপনার দিক থেকে বলতেছে তোমরা ঘরে ঘরে দুর্গ গড়তে হবে, এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ওয়ার্ড ইউনিয়ন থানা পর্যায়ে তোমার সংগ্রাম পরিষদ গঠন করো। তো সেই দিক থেকে যদি আমরা বলি একটা সম্পূর্ণ সামরিক আদেশ যেভাবে দেওয়া হয়, সম্পূর্ণ সামরিক আদেশটা দেওয়া হয়েছিল যে প্রস্তুত সহ তোমাদের কার্যক্রম কী হবে সেটা করার জন্য। তো আমরা যারা সেনাবাহিনীতে ছিলাম এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু তখন যখন এই পাকিস্তানি সেনাবাহিনী থেকে এটা নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ ছিল না, বাট আমরা 2-3 জন বাঙালি যখন এক জায়গায় হতাম তখন এটা নিয়ে আলোচনা হতো, এবং আমাদের জন্য একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলে যে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা প্রস্তুত থাকো, সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে এবং যে কোনো মুহূর্তের জন্য এটাকে রেডি হতে হবে। সেখানে ধরেন আমাদের যে পল্টন, যে পল্টন আমরা বিদ্রোহ করি চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেখানে আমাদের যেটা টার্গেট ছিল যদি কোনোভাবে কোনো পাকিস্তানি যদি বাংলার জনগণের উপর আক্রমণ চালায় তাহলে আমাদেরকে আর দ্বিধাদ্বিত করার সুযোগ নেই, সেই মুহূর্তে আমাদের অস্ত্র ধরতে হবে। বঙ্গবন্ধু 25শে মার্চ রাত্রে যে ঘটনাটা, যে ঘোষণাটা দিয়েছেন সেটা ধরেন ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে নাই, কারণ সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। কিন্তু 26 তারিখে জনগণের মারফতে আমরা যখন জানতে পারলাম ঢাকা এবং চট্টগ্রামে এরকম ধরনের ম্যাসাকার হয়েছে, নিরীহ জনগণের উপর ট্যাঙ্ক কামান গোলা বারুদ যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, তখন আমরা বললাম যে আমরা কুকুরের মতো মরতে পারি না, আমাদেরকে বঙ্গবন্ধুর নির্দেশ দিতে বলছিল শত্রুর মোকাবিলা করতে হবে, আমরা মোকাবিলা করব। সেই মতে আমরা চলে গেলাম। দুঃখের বিষয় যুদ্ধের সময় বঙ্গবন্ধু আমাদের সাথে ছিলেন না, সঙ্গত কারণেই ওনাকে বলবো যে থাকতে হয়েছে এবং পাকিস্তানিরা তাকে বন্দী করেছে। কিন্তু আমার মনে হয় না তখন 7.5 কোটি বাঙালির মধ্যে এমন কোনো সন্দেহ ছিল যে নেতৃত্বে কে আছে, সেখানে মাত্র 2টা স্লোগান ছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ওখানে তো তৃতীয় কোনো স্লোগান ছিল না, ভাই বলেন তৃতীয় কোনো স্লোগান কাঁপিয়েছে নাই,
তো তাহলে আপনি বলেন যে সরকার প্রধান হোক বা না হোক, যুদ্ধটা তো তার নামের উপর জয়ধ্বনি দিয়ে হয়েছে, রণধ্বনি দিয়ে হয়েছে। তো সেখান থেকে আমরা কিভাবে বলতে পারি যে আমরা অনুপ্রাণিত হইনি, এটা অবশ্যই ব্যাপার। দ্বিতীয়ত, বাংলার মা বোন থেকে শুরু করে একেবারে আপামর জনসাধারণ বঙ্গবন্ধু 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 বলেছেন, এবং বাংলাদেশ তৎকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যে কথিকাগুলো দিয়েছে সবগুলি কথিকাতে দেখবেন বঙ্গবন্ধুর নামেই করা হয়েছে। বজ্রকণ্ঠ কেন, আপনি চরমপত্র দেখেন, বজ্রকণ্ঠ দেখেন, এমনকি গানগুলি দেখেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু বঙ্গবন্ধুর নামের উপর করা হয়েছে। শেষ পর্যন্ত আমি এটা বলবো যে আমরা যখন বাংলাদেশে ঢুকতাম বা ভারত থেকে যখন আসতাম, তখন ওই একটা শপথ নিতে হতো আমাদের, কারণ আমরা তো কোনো মানে যদিও আমি সেনাবাহিনীর পাকিস্তান সেনাবাহিনীর ছিলাম, বাংলাদেশ সেনাবাহিনীর তো তখন গঠন হয়নি, আমরা মুক্তিযোদ্ধা, সব ভলান্টিয়ার। তো সবাই যে আমাদের মানবে, মানে নির্দেশনা মানবে, তার গ্যারান্টিটা কি? গ্যারান্টি সনদ ছিল বঙ্গবন্ধুর নামে শপথ করছি, ব্যাপারটা বুঝতে পারছেন? তো ওই মাটির নামে পরবর্তীতে বঙ্গবন্ধুর নামে শপথ করে বলতাম, আমাদের আপ্রাণ চেষ্টা দিয়ে শত্রু মুক্ত করব, শত্রুকে ধ্বংস করব, বাংলার মাকে উদ্ধার করব। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশ নিয়ে, সেই স্বপ্নের পথে কতটা হেঁটেছি আমরা, কতটা এগিয়েছি? বঙ্গবন্ধুর স্বপ্ন আমি যদি বলি, সংবিধানের চারটা যে মূল নীতি, সেই চার মূল নীতিতেই প্রতিফলিত হয়েছে। ওনার যে চার মূল নীতি, এটার ভিত্তি ছিল 23 বছরের পাকিস্তান শাসনামলে ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে উনি নতুনভাবে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালনা করতে চেয়েছিলেন। সেখানে দেখেন মূল নীতিগুলি কী ছিল, গণতন্ত্র ছিল 1 নম্বর, যেটার জন্য সে সারা জীবন যুদ্ধ করেছে। দ্বিতীয়ত, অর্থনীতির কারণে সে বলছে যে সমাজতন্ত্র, তারপরে বলেছে ধর্ম নিরপেক্ষতা, এবং সব শেষ বলছে বাঙালি জাতীয়তাবাদ। তো আপনি যদি সামগ্রিকভাবে দেখেন, এই চারটা নীতির উপরে যদি আমরা চলতে পারতাম, তাহলে কিন্তু আমাদের লক্ষিত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব ছিল। কিন্তু 1975-এর 15 আগস্টের পরে এখান থেকে আমরা সব বিচ্যুত, এবং রেল ট্র্যাক তো বাদ দেন, রেল ট্র্যাক বাদ দিয়ে কি বলবো যে এখন নদীপথেও যেতে পারছি না, উল্টা পথে গিয়েছে, সেখান থেকে তো আপনাকে ফিরে আসতে হবে। দিস ইজ নম্বর 1। নম্বর 2 হলো যে অর্জন, আমি যদি বলি স্বাধীনতা আমাদের চেয়েছিলাম, স্বাধীনতা আমরা পেয়েছি। আজকে 189টি দেশে বাংলাদেশের পতাকা উড়ে, জাতিসংঘে সাধারণ পরিষদ সহ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আমরা নেতৃত্ব দিয়েছি, এবং OIC বলেন, SAARC বলেন, বা অন্যান্য যে অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনও আমরা এখন নেতৃত্ব দিয়েছি। তো কাজেই আন্তর্জাতিক বিশ্বে আমাদের সফলতা কিন্তু অনেক। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথমত বা দ্বিতীয় স্থানে অনেক দিন ধরে আছে, অর্থাৎ বিশ্বব্যাপী শান্তি স্থাপনে বাংলাদেশের অবদান বিশাল। এটা আমরা বাংলাদেশিরা বুঝি না, কিন্তু এটা বাকিরা ইউনাইটেড নেশন বুঝে, যে দেশে আমরা কাজ করে আসছি সেই দেশে সেটা বুঝে। এবার আসেন অর্থনৈতিক দিক থেকে, আমরা যখন মুক্ত হয়েছিলাম তখন আমাদের গড় ক্যাপিটাল ছিল 70-75, সেখান থেকে আজকে আমরা 2000 ছাড়িয়েছি। তো মানুষের উন্নতি তো অবশ্যই হয়েছে। আজকে এখন গ্রামেগঞ্জে যান, আপনি কোনো লোকের খালি পায়ে দেখবেন না বা খালি গায়ে দেখবেন না, হয় একটা গেঞ্জি পরে আছে অথবা একটা স্যান্ডেল পরে আছে। এখন কেউ না খেয়ে মরে না, হ্যাঁ আমি স্বীকার করি পুষ্টির অভাব আছে, কিন্তু না খেয়ে কেউ মরছে না, বরং খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে মাঝে মাঝে আমরা আবার রপ্তানিও করি। আমাদের শিক্ষা ব্যবস্থার যেখানে মাত্র 2টা বা 3টা বিশ্ববিদ্যালয় আছে, আজকে এখানে 130টা বিশ্ববিদ্যালয় হয়েছে। মেডিকেল কলেজ, মাত্র 2টি মেডিকেল কলেজ ছিল, সেখানে আজকে 35টা মেডিকেল কলেজ।
আমাদের ছেলেরা শিক্ষার সুযোগ পাচ্ছে। আজকে বাংলাদেশের জনগণ পৃথিবী বিশ্ব সব জায়গায় যাচ্ছে, সেখানে তারা ওই সমস্ত দেশের উন্নয়নে অবদান রাখছে। আমাদের শ্রমিকরা কাজ করতেছে, আমাদের এক্সপার্টরা কাজ করতেছে, তাদের থেকে আমাদের রেমিটেন্স আসছে। তো তাহলে যদি বলি যে অর্থনৈতিক মুক্তির জন্য যে আকাঙ্ক্ষা ছিল, সেই অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি, এবং সেই অগ্রসরের পিছনে অবশ্যই বঙ্গবন্ধু যে নীতি নির্দেশনা দিয়ে গেছিলেন সেই নীতির উপর ভিত্তি করে আমরা চলছি। যদি মাঝখানে এই মার্শাল ল এবং সামরিক শাসকরা না আসতো, তাহলে হয়তো আমাদের এই অগ্রগতি আরও অনেক দূর এগিয়ে যেত। আমি একজন সামরিক বাহিনীর লোক, তাকেও আমাকে বলতে হচ্ছে যে এই সামরিক বাহিনী গণতন্ত্রের অবক্ষয় ঘটিয়ে বাংলাদেশের যে ক্ষতি করেছে সেই ক্ষতি পূরণ হওয়ার নয়। যাই হোক, শেষ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে যে অর্থনৈতিক উদ্যোগটি, অবকাঠামোগত উন্নতি এবং আমি বলব বহির্বিশ্বে আমাদের যে ভাবমূর্তি সৃষ্টি হয়েছে, সেখানে অবশ্যই নীতির প্রতিফলন হয়েছে। কিন্তু সব কিছুতে একটা কিন্তু আছে, এখানেও কিন্তু আছে, দুঃখের বিষয়। আমরা আজকে কোনো কোনো দেশে কোনো কোনো সময়ে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত। আমরা এই যে আসবো একটু পরে, আমি একটু স্যারের কাছে যেতে, স্যার আমি এই জায়গা থেকে শুরু করতে চাই, বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করার যে স্বপ্ন দেখেছিলেন, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা আসতে পেরেছি কিনা 50 বছরে? ধন্যবাদ। আপনি বলেছেন যে চার রাষ্ট্রীয় মূলনীতি, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, তার থেকে আমরা অনেক সরে এসেছি, অনেক দূরে দূরে এসেছি। প্রথমত হচ্ছে জাতীয়তাবাদ কিন্তু একটা জাতীয়তা, একটি চেতনা, ঐক্যের চেতনা, অর্থাৎ এই ভূখণ্ডের বসবাসকারী সব মানুষের মধ্যে একটি ঐক্য থাকবে, একটি ঐক্যবদ্ধ চেতনা থাকবে, দেশ রক্ষায়, দেশ গঠন এবং বহিঃশক্তির আক্রমণ থেকে মুক্ত করা তো বটেই। সেই চেতনা কিন্তু এখন ওইভাবে নেই, আমরা জাতি ঐক্যবদ্ধ নয়। 71-এ জয়ী হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমরা জয়ী হয়েছি, কিন্তু আরেকটি কারণ ছিল যে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। এই কতিপয় স্বাধীনতা বিরোধী রাজাকার আলবুদর ছাড়া খুবই গুটি কয়েক সমগ্র মানুষ দলমত নির্বিশেষে, 7.5 কোটি ধর্ম নির্বিশেষে, হ্যাঁ, এবং সাধারণ মানুষ যারা কোনোদিন রাজনীতি, ওই 71-এর পরও রাজনীতি করেনি, 71-এর আগেও রাজনীতি করেনি, অর্থাৎ এই মুক্তিযুদ্ধ তাদেরকে এই যুদ্ধে নিয়ে এসেছিল, শ্রমিক, সাধারণ মানুষ, কৃষক, মোটে মজুর, সেই ঐক্যটা এখন নেই। এটা একটি বড় ব্যত্যয়। এখন ধরেন যারা ক্ষমতায় থাকেন, বিপরীত বিরোধী দল মনে করে এরা দেশের ক্ষতি করছে, ক্ষমতাসীনরা মনে করে বিরোধীরা ক্ষতি করছে। এই যে মানে দেশ সম্পর্কে এই যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এক ধরনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, যেটা বঙ্গবন্ধুর মধ্যে ছিল না বা ওই চার রাষ্ট্রীয় মূলনীতিতে ছিল না। আরেকটি যেটা, যে ধর্ম নিরপেক্ষতা, সেটা সত্যিকার অর্থে যেটি বঙ্গবন্ধু শুরু করেছিলেন সেটি কিন্তু এখন নেই। এই সরকারে আসার পর চার রাষ্ট্রীয় মূলনীতি সংবিধানে পুনঃস্থাপন করার কথা বলছে, কিন্তু একই সঙ্গে রাষ্ট্রধর্ম আছে, দুটো তো এক সোনার পাথর বটে হয় না। একই সঙ্গে আমি চার মূলনীতির কথা বলবো, ধর্মনিরপেক্ষতার কথা বলবো, ধর্মনিরপেক্ষতা কি, ধর্মহীনতা নয়, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা, ধর্ম ব্যক্তিগত, যার যার আদর্শ, যার যার বিশ্বাস অনুযায়ী চলবে, রাষ্ট্র তার বিশ্বাস হবে সমগ্র মানুষকে নিয়ে। কিন্তু আমি যখন বলেই দিলাম যে এখানে একটা রাষ্ট্রীয় ধর্ম থাকবে, তাহলে অন্য এই 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 ধর্মের মানুষের বাইরে সবাই তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে। সেখানে তো একটা পাকিস্তান আমলে যা হতো, পাকিস্তান আমলে এক পাঞ্জাবি ছাড়া সবাইকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবা হতো, পাঞ্জাবি তাও মুসলমান পাঞ্জাবি মুসলমান ছাড়া সবাইকে ভাবা হতো, বাঙালি মুসলমান হলেও তাদেরকে সেকেন্ড ক্যাটাগরি সিটিজেন। তো এই যে বৈষম্য, বঙ্গবন্ধু আরেকটি সারা জীবনের সংগ্রামের মূল লক্ষ্য ছিল কি, বৈষম্যের বিরুদ্ধে। তো বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য তো আছেই, অন্য আমার সাংস্কৃতিক বৈষম্য, ধর্মগত বৈষম্য, আপনার ভাষাগত বৈষম্য কোনোটাই না রাখা। আমরা বাঙালি রাষ্ট্র করেছি, বাঙালির সঙ্গে অন্য যত ক্ষুদ্রই হোক, অন্য
ভাষার মানুষও আছে এখানে, তাদেরও অধিকার দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে সমাজতন্ত্র। আমরা হার্ন ভাই বললেন যে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করেছি 1972 সালের অবস্থান থেকে আজকে খাদ্য ঘাটতির দেশকে খাদ্য উদ্বৃত্তের দেশ করেছি। আমরা অনেক ক্ষেত্রে বাংলাদেশে আমরা দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আমরা অনেক ক্ষেত্রেই ভালো করেছি, কি বলে সর্বোচ্চ সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী দেশ হয়েছি আমাদের। আমাদের সেনাবাহিনীর সদস্য, আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা বিদেশে শান্তি রক্ষা করছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি, এটি সবাই পাচ্ছে কিনা, এর ভাগটা সবাই পাচ্ছে কিনা। উন্নতির সঙ্গে সঙ্গে, অগ্রগতির সঙ্গে সঙ্গে বৈষম্যটাও বেড়েছে। আগে বঙ্গবন্ধু সরকারের আমলে প্রথম যে পে কমিশন করেছিল, বেতনের স্কেল করেছিল, সেখানে বলা হয়েছিল যে বৈষম্যটা কখনোই 1:10 এর বাইরে থাকতে পারবে না। মানে সর্বনিম্ন বেতন যদি 1 টাকা হয়, সর্বোচ্চ বেতন 10 টাকার বেশি হবে না। কিন্তু এখন যদি আপনি দেখেন সেটি অনেক অনেক বেশি। আর এই যে মানে একটা বৈষম্যের সঙ্গে সুষম, অধ্যাপক রেহমান সোবহান বঙ্গবন্ধু পরিকল্পনা কমিশনের অন্যতম সদস্য ছিলেন, তিনি একটা কথা বলেন পাকিস্তান আমলে, তার বিখ্যাত যে অর্থ তত্ত্ব যে এক দেশ দুই অর্থনীতি, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের একটা ভালো অর্থনীতি, পূর্ব পাকিস্তানের অর্থনীতি। এখন যেটা হয়েছে এক দেশ দুই সমাজ, একটি বঞ্চিত সমাজ, একটি সমৃদ্ধ সমাজ। স্যার, আমি আপনার কাছে অন্য একটি বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর যে আদর্শ বা কিংবা বঙ্গবন্ধুকে চর্চার ক্ষেত্র প্রসারিত হয়েছে কিনা বা সুযোগ তৈরি হয়েছে কিনা আমাদের দেশে? না, প্রথমে আপনার সাথে আমি দ্বিমত পোষণ করবো। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে শুধু ক্রিমিনাল অফেন্সের জন্য, এটা আপনাকে বুঝতে হবে। ক্রিমিনাল অফেন্স মানে আমি আপনাকে বন্দুক গুলি করে ছেড়েছি, কিন্তু আমার পিছনে যে উনি আছেন উনি ধরাছোঁয়ার বাইরে। খন্দকার মোস্তাকেরকে বিচার হয়েছে, তাইরুদ্দিন ঠাকুরের বিচার হয়েছে, শাসি নজরুলের বিচার হয়েছে? হয়নি। বঙ্গবন্ধু হত্যার জন্য আমি আমার কর্মজীবন থেকে শুরু করে এই পর্যন্ত যখনই সুযোগ আসছে তখন আমি একটা কথা বলেছি, জাতি জানতে চায় কারা কিভাবে কেন বঙ্গবন্ধুকে হত্যা করল। এটা জাতির কাছে উন্মোচন করে নিরপেক্ষভাবে একটি জুডিশিয়াল কমিশনের মাধ্যমে প্রতিষ্ঠা করা উচিত যে এই কালো কারা। আমরা দোষ দিই জিয়াউর রহমান করেছে, উনি বলেন মোস্তাক করেছে, উনি বলেন চাষি নজরুল করেছে, এভাবে তো হবে। মাহবুব আলম চাষি করেছে। এখন প্রশ্ন হচ্ছে যদি এটা একটা জুডিশিয়াল কমিশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, কে কে এই ষড়যন্ত্রে ছিল, কিভাবে তার যোগান দিয়েছে, কারা অস্ত্র ধারণ করেছে। তো আপনি ঠিকই বলেছেন, যারা অস্ত্র ধারণ করেছে তাদের বিচার হয়েছে, কারো ফাঁসি হয়েছে, কারো ওখানে লুকায়নত আছে, সেটা আরেকটা চ্যাপ্টার। আর দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার বঙ্গবন্ধু চর্চার সুযোগ তৈরি হয়েছে কিনা। বঙ্গবন্ধু চর্চার স্বাভাবিকভাবে আমাকে বলতে হয়, এই বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতায় আসলে 2009 সালে, তখন থেকে শুরু করে বঙ্গবন্ধু চর্চা শুরু। এখন বেশ কিছু গবেষণা গ্রন্থ বাইর হচ্ছে, আমরা অসমাপ্ত আত্মজীবনী পেয়েছি, আমরা কারাগারে রোজ দামচা পেয়েছি, তো সেভাবে কিছু চর্চা হচ্ছে। কিন্তু সেখানে দুঃখের বিষয়, সেখানেও বিকৃতি রয়ে গেছে। আমরা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হিসেবে পেতে চাই, মহামানব হিসেবে না। উনি যা করেছেন ইতিহাসে তাই আসতে হবে, উনি যা করেননি সেটা ওনাকে কন্ট্রিবিউট, ওনাকে অ্যাসাইন করাতে আমি মনে করি ওনাকে অপমান করা, সার্বজনীন করার বিষয়টিও থাকছে। হ্যাঁ, সার্বজনীন করার বিষয় থাকবে না। এখন আপনি যেটা বললেন সেটা হলো তৃতীয় বিষয়। তৃতীয় বিষয়টা হচ্ছে আমি মনে করি জাতির জন্য বঙ্গবন্ধু সমস্ত তর্কের ঊর্ধ্বে থাকবে, একটা জাতি হিসেবে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকবো আমরা। পাকিস্তানের কাজী আসমকে নিয়ে থেকে প্রশ্ন তুলে না, কিন্তু কাজী আমের কন্ট্রিবিউশন কী? আপনি দেখেন তো পাকিস্তান সৃষ্টিতে কাজী আদমের কন্ট্রিবিউশন কতটুকু। আর সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে বঙ্গবন্ধুর অবদান সেই সময়ে কাজী আজমের চেয়ে তো অনেক বেশি, কারণ ছাত্র আন্দোলনের নেতা ছিল এই বঙ্গবন্ধু। পূর্ব পাকিস্তানে মেজরিটি ভোট পেয়েছিল গণভোটে, পাকিস্তান কিন্তু গণভোটে মেজরিটি ভোট পায়নি। তো যাই হোক, বঙ্গবন্ধু গবেষণা শুরু হয়েছে, গবেষণাতে ভুলভ্রান্তি থাকবে, কিন্তু তারপরেও আমি বলবো এই গবেষণাটা শুধুমাত্র
গবেষকদের মধ্যে না রেখে একটা বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে ছড়ায় দিতে হবে এবং বঙ্গবন্ধু হত্যার জন্য আসল কারণ খুঁজে বের করার জন্য এখনো সময় আছে একটা জুডিশিয়াল কমিশনের মাধ্যমে এটা করা উচিত স্যার আপনাকে সময় দিতে পারছি না আমাদের সময় শেষ আজকের মতো আপনাদের এই আলোচনা শুনে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক যে কথা বলতে চাই অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামীকাল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাভিশনের সঙ্গে থাকুন একই সঙ্গে করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে চলুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ